বাঘাযতীনের ছবি দেখতে পাচ্ছেন। কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি এরিয়া, পরিত্যক্ত এরিয়া দীর্ঘদিন ধরে, সেখানে মশা মারতে ড্রোনে স্প্রে করা হচ্ছে। রয়েছেন অতীন ঘোষ, ডেপুটি মেয়র অতীন ঘোষ সেখানে উপস্থিত রয়েছেন। ড্রোনে স্প্রে করা হচ্ছে মশা মারার ওষুধ, সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। বাঘাযতীনে মশা মারতে ড্রোনে স্প্রে করা হচ্ছে। প্রজ্ঞা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রজ্ঞা, আমরা দেখতে পাচ্ছি অতীন ঘোষ রয়েছেন, এলাকাটা ঠিক কোনটা, কোন জায়গা দিয়ে স্প্রে করা হচ্ছে, এতে লাভ হবে আদতে? এখন আমরা যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তোমার বাঘাযতীন মোড় থেকে একদমই পাশেই কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি। এটা দীর্ঘদিনের একটি পরিত্যক্ত জমি, একসময় এখানে কারখানা ছিল, তারপর কারখানা বন্ধ হয়ে যায়, কিন্তু সেই কারখানাতেই আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এবং গাছপালায় পুরো জঙ্গলে ঘিরে গেছে। যেটা জানা যাচ্ছে যে এখানেই এই গাছপালার জঙ্গলের স্তূপের মধ্যেই আনাচে কানাচে বিভিন্ন পকেটে জল জমে এখানে মশার উপদ্রব, ভয়ঙ্কর বসার উপদ্রবে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এখানে। আর এই যে বসার উপদ্রব, তার মধ্যে থেকেই কিন্তু এখানে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়েছে এলাকায়। একেই কলকাতা শহরে ডেঙ্গি আতঙ্কে মানুষ ভুগছে, কেন প্রত্যেকটি ওয়ার্ডে, উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা প্রত্যেকটি ওয়ার্ডে এখন ডেঙ্গু ধরা পড়ছে। এবং সেইখানে দাঁড়িয়েই কোরিয়া, বাঘাযতীন, যাদবপুর এইসব এলাকায় প্রায় প্রত্যেকটি ঘরে একটি থেকে দুটি করে মানুষ এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্ত। সেইখানে দাঁড়িয়েই আজকে সকালবেলা এই গ্লাস ফ্যাক্টরি, যেটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বন্ধ অবস্থায়, পরিত্যক্ত একটি জমি এবং আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। যেটা জানা যাচ্ছে এই আবর্জনা স্তূপের মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় জল জমে মশার আতুর ঘরে পরিণত হয়েছে এবং এই জমি থেকেই এলাকার একটা বিস্তীর্ণ এলাকায় কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। কিন্তু এই মুহূর্তে যেমন জঙ্গলের ভেতরে গিয়ে পরিষ্কার করা সম্ভব নয়, সেখান থেকে দাঁড়িয়েই পুরসভা সিদ্ধান্ত নেয় যে আজকে ড্রোনের সাহায্যে তারা এখানে ওষুধ স্প্রে করবে। কারণ যেটা জানা গেছে যে এখানে হয়তো বিষধর কিছু সাপড় থাকতে পারে এবং বিভিন্ন রকম কীট থাকতে পারে বিষাক্ত, যার জন্য পুরসভা বলেছে যে তারা ভেতরে যাওয়া এই মুহূর্তে সম্ভব না, কেন একটা বিস্তীর্ণ এলাকা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে। এখন বিপদজনক অবস্থায় রয়েছে এই ফ্যাক্টরিটি, তাই আজকে তারা ড্রোন দিয়ে ওপর দিয়ে একদিক দিয়ে পরিদর্শন করছেন। সেখানেই দাঁড়িয়ে আরেকটি ড্রোন তার মধ্যে ওষুধ ভরে সেই পরিত্যক্ত জমি ঘুরে জায়গায় স্প্রে করা হচ্ছে। এই মুহূর্তে এই কাজটি করার জন্য এই মুহূর্তে উপস্থিত রয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা, তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। এই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, এই মুহূর্তে ডেপুটি মেয়র রয়েছেন এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা রয়েছেন, তারা ড্রোনের মাধ্যমে মশা মারার ওষুধ স্প্রে করছেন।